নমস্কার এম ইউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে সুজি দিয়ে লাউ দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করছি দেখুন প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে কড়াইটা গরম হয়ে গেছে সুজিটা দিয়ে দিয়েছি শুকনো খোলায় ভেজে নেওয়ার জন্য দেখুন সুজিটা আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় দেখে নেবেন ভালো করে রান্নাটা করবেন ঠিক আছে দেখুন সুজিটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা থালায় নামিয়ে নিয়েছি আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দেখুন আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি হালকা করে নেড়ে নেব এরপরে পাঁচ ফোড়ন চন্দনী অথবা রাঁধুনি দিয়ে দিলাম দেখুন এবার লাউগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব তারপর একটু জল দিয়ে ঢেকে দেবো একটু নুনও দিয়ে দিয়েছি ভুলে গেছিলাম নুনটা বলতে প্রথমে ঠিক আছে দেখুন ঢাকা দিয়ে দিলাম এরপরে দশ মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ লাউটা একটু ভাসতে দেবেন তারপর সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেবেন সুজিটার সাথে লাউটা তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে ঠিক আছে দেখুন আমার লাউটার সাথে সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে মেশে যাতে জলটা যদি জলটা না মেশে তাহলে ভালো হবে না দেখুন জলটা টেনে নিলে যখন শুকিয়ে যাবে আস্তে আস্তে করে তারপর নেড়ে যাবেন এরপর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভিডিওটা ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি এসেছি নতুন ভিডিওর সাথে বাই